প্রিয় দর্শক, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন, আমাদের রাজ্য সরকার এবং আমাদের রেল মন্ত্রক উভয়ের প্রচেষ্টায় টোটাল 105খানা ট্রেনের একটি লিস্ট প্রকাশিত করেছে। যেই ট্রেনগুলি চলবে 16/5/2020 থেকে, দেখতে পাচ্ছেন 16/5/2020 থেকে ট্রেনগুলি চলবে এবং 14/6/2020 পর্যন্ত এই ট্রেনের একটি সম্পূর্ণ লিস্ট আপনাদের সামনে আমি হাজির হয়েছি নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে কোন কোন ডিভিশনের কোন কোন স্টেট থেকে এবং সেই স্টেটের কোন স্টেশন থেকে ট্রেনগুলি ছাড়বে, সম্পূর্ণ ডেট ওয়াইজ এবং কোন স্টেশনে দাঁড়াবে এবং সেই স্টেশনে কত তারিখে পৌঁছাবে সম্পূর্ণ ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনে অল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন, এই ধরনের ইনফরমেশান সবার আগে জানার জন্য, এবং ভিডিওটি একটি লাইক করে দিয়ে যাবে। সাউথ ডিভিশন থেকে একটি ট্রেন মহারাষ্ট্র স্টেটের মুম্বাই স্টেশন থেকে ছাড়বে এবং সেই ট্রেনটি 16/5/2020 ছাড়বে এবং এসে পৌঁছাবে HWH, অর্থাৎ এটি শর্ট ফর্মে দেওয়া রয়েছে। HWH এর মানে হচ্ছে হাওড়া, এবং সেই ট্রেনটি এসে পৌঁছাবে 17/5/2020। এই শর্ট ফর্মগুলি যদি আপনারা বুঝতে না পারেন, দেখতে পাচ্ছেন নিচে নিচের দিকে একটু স্ক্রল করবেন, স্ক্রল করলে এখানে দেখতে পাবেন যে দেখতে পাচ্ছেন শর্ট ফর্মের সম্পূর্ণ ফর্ম ডান দিকে লেখা রয়েছে। যেমন এখানে HWH মানে হাওড়া, ASN মানে আসানসোল প্রভৃতি এখানে দিতে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখানে 105খানার ট্রেনের লিস্ট দেওয়া রয়েছে। সম্পূর্ণ লিস্টটি পড়ে শোনালে অনেক সময় লেগে যাবে, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি আমার ডিসক্রিপশন বক্সে PDFটি দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এই ধরনের ইনফরমেশান পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ইনফরমেশানটি আপনার বন্ধুদের দিকে শেয়ার করে দিবেন, এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।